দেখো, মন দিয়ে দেখো, সেটা হচ্ছে আমি এখানে ধরলাম টি, তাহলে এই 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 এই। আচ্ছা বলতো, আমি দুদিকে কেন অ্যারো দিই? রামায়ণের সেই তীরের মতো দুদিক দিয়ে অ্যারো আসছে, বলতো এই স্ট্রিং এ আমরা দুদিকে কেন অ্যারো দিই? এখানে যদি আমি টি দি, দেখো এখানে টি যদি হয়, ঠিক আছে, তাহলে এখানে কি টুটি আর এখানেও কি টুটি? ওকে, এবারে আমি এই 1 কেজি আর 10 কেজি, ঠিক আছে, আমি এখানে বলে দিচ্ছি A1 A2। দেখো আমি লিখছি 100 - t = 10 × A1, ঠিক। আর একটা এই 4 কেজিতে বলো তো টোটাল কত টেনশন কাজ করছে? 4p - 10 = 10 A2। এই অবধি তোমাদের কোনো ডাউট আছে? সরি 1 × A2 হবে, ঠিক আছে। আচ্ছা এইবার আমরা পয়েন্ট মেথড লাগাবো, কারণ এখানে কি কটা আননোন? 3টে আননোন, A1 A2 T, কিন্তু আমার আরেকটা ইকুয়েশন দরকার। আরেকটা ইকুয়েশন আমি নিউটনস ল থেকে পাবো না, ঠিক। আমি যেটা থেকে পাবো সেটা হচ্ছে কনস্ট্রেইন মোশন। কি বললাম বলো? কনস্ট্রেইন মোশন। এবার মন দিয়ে শোনো, এর যদি A2 হয় অ্যাক্সেলারেশন, তাহলে বলো তো এর আর এর A2 না, এই দুটোর কি A2 হবে? হ্যাঁ, এই দুটোর কি A2 হবে? হ্যাঁ, ঠিক। আচ্ছা এবারে দেখো, আমি পয়েন্টস গুলো মার্ক করছি, পয়েন্টস গুলো যদি মার্ক করি, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। অর্ক সবগুলো হয়েছে? আচ্ছা এবার দেখো, বলতো 1 4 5 8 9, ভেলোসে অ্যাক্সেলারেশন কত? 0। ভেরি গুড, 0। 2 এর অ্যাক্সেলারেশন স্যার প্লাস না, প্লাস না মাইনাস, মাইনাস। কেন বলতো? এই স্ট্রিংটা যদি ও উপর দিকে উঠে তাহলে স্ট্রিংটা বাড়ে না কমে? ও হ্যাঁ, কমে যায়। কারেক্ট, বলো মাইনাস A2। 3 এর জন্য -A2, 6 এর জন্য -A2, 7 এর জন্য -A2। এবার বলো তো এই 10 এরটা নিচে নামলে A1 হবে না A2 হবে? A1 প্লাস না মাইনাস? প্লাস। দেখো তো এইটা এসেছে কিনা? হ্যাঁ না, আমার এই ইকুয়েশনটা একটু ভুল হয়েছে অ্যাক্সেলারেশনটা। ঠিক আছে, এই 3টে যদি মিলে যায় গেম ওভার। ওকে ওকে, কোনো ডাউট আছে? তোমরা গ্রুপে পাঠিয়ে দেবে, যারা যারা করতে পারোনি 2 এর প্রবলেমটা দেখে নেবে। শ্রেয়া, আমি বোঝাতে পেরেছি? হ্যালো শ্রেয়া, শ্রেয়া ওকে, 2 এর প্রবলেমটা খুব ইজি প্রবলেম, ওরা যেটা করেছে তুমি একবার দেখে নেবে। 2 এর প্রবলেমটা আমি করবো না, তোমাদের 3 এর প্রবলেমটা মেলেনি, তাই তো? হ্যাঁ 3টা মেলে। আচ্ছা ঠিক আছে, 3টা মেলেনি। কেন 3টা মেলেনি? তোমাদের কত এসেছে বললে 3টা? স্যার আমার 26/5 এসেছে। আচ্ছা তোমাদের, দেখো তোমাদের 11, দেখো তো তোমাদের ইকুয়েশন গুলো মিলছে কিনা। আচ্ছা এখানে টি হলে এখানে কত বলো তো? 2 টি। ওহো, এখানে আবার ওই ইয়ের ফান্ডা লাগবে। হ্যাঁ বলো তো, এখানে টি হলে এখানেও টি, তাহলে উপরেরটায় কত হবে? 2 টি। এটা কত হবে? 2 টি। হ্যাঁ, টোটাল জিনিসটা উপর দিকে উঠছে। হ্যাঁ, নিচের দিকে এমজি, সরি এমজি না মানে 10। হ্যাঁ, এই ডিরেকশনে কত? 53 আছে বলো? 8 6 6 না 8 8 8। ওকে এবার দেখো, আমি লিখতে পারি 2t - 8 = A2, ফার্স্ট ইকুয়েশন। ওকে ওকে, এইটার জন্য কি লিখতে পারি বলো তো? এটা 1 কেজি তো,
10 minus t equal to a1 likhte pari ar constraint equation amake likhte hobe hello constraint equation likhte hobe jodi a ei dike a2 te jay to tale bolo to ei ei puli ta nicher dike koto te nambe a2 te tale ami likhte pari a2 equal to aj এটা নেগেটিভ a2 equal to minus a1 plus 0 by 2 তাহলে আমি এখান থেকে আমার ইকুয়েশন কি আসছে বলো a1 equal to 2a2 আসছে হ্যাঁ এই তিনটে ইকুয়েশন মিলেছে তোমাদের হ্যাঁ স্যার এই তিনটে ইকুয়েশন থেকে t এর ভ্যালু কত আসছে 26/5 আসছে তো হ্যাঁ 26/5 ঠিক আছে তাহলে আমি ভুল করেছি বলো শ্রেয়া তুমি কি বুঝতে পারছো এইটাই বুঝতে পেরেছো তিনটা ইকুয়েশন ওকে দেখো যতক্ষণ না তুমি নিজে করছো ততক্ষণ কিন্তু কোনো লাভ হবে না আমি করে দিলে সত্যি কোনো লাভ হবে না জানো তো সত্যি কোনো লাভ হবে না কারণ হাজার হাজার টিচার আছে হাজার হাজার ভালো ভালো টিচার আছে হাজার হাজার ভালো ভালো টিচারের কাছে লোকজন পড়ে ঠিক সবার কাছেই কি আইআইটি পায় বা কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করে করে না তার কারণ জানো তার কারণ হচ্ছে যারা করে না তারা কিন্তু নিজেরা ট্রাই করে না আমি এটা সবার জন্য বলছি তোমাদেরকে নিজেদেরকে ট্রাই করতে হবে একমাত্র তখনই আমরা কিন্তু ইয়ে করতে পারবো আচ্ছা এই চারেরটা মিলে গেছে চারেরটা আমি এই চারেরটা করাবো না চারেরটা তোমাদের যার যার দরকার তোমরা আচ্ছা কে কিছু লিখেছে স্যার আমার ইকুয়েশন মিলেছিল কিন্তু যদি স্ট্রিংটা ফিক্স থাকে তাহলে পুলিটা মুভ করবে কি করে কোন পুলিটা মুভ করবে কোন পুলি ডিয়ার এখানে তো এই যে এই এক নাম্বার পুলি হ্যালো এ কি এ তো মুভ করবে ডিয়ার আরে বাবা এই এক কেজিটা যদি ওপর দিকে যায় তাহলে এই পুলিটা নিচের দিকে নামবে না এই স্ট্রিংটা তো তোমার এর ওপর দিয়ে গিয়ে এর উপর এরকম এসছে হ্যালো এক নাম্বার পুলিটা মুভ করবে ডিয়ার ডেফিনেটলি করবে ডেফিনেটলি করবে আচ্ছা চারেরটা আমি করব না আমি পাঁচেরটা করিয়ে দিচ্ছি পাঁচেরটা পাঠিয়ে দেব আরেকবার বলো চারেরটা কি পাঠিয়ে দেব হ্যাঁ হ্যাঁ যেগুলো আমি করাচ্ছি না তোমাদের আনসার মিলে গেছে গ্রুপে পাঠিয়ে দাও আচ্ছা দেখো যে কেউ পাঠাতে পারো দেখো এই প্রবলেমটা দেখো ওকে এই প্রবলেমটা বলো 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 স্যার এটাও মিলে গেছে না আমি জাস্ট ইকুয়েশনটা লিখিয়ে দিচ্ছি এই লাস্ট দুটো এই লাস্ট দুটো ইকুয়েশনটা লিখিয়ে দিচ্ছি আচ্ছা দেখো আচ্ছা সবার প্রথমে আমি টেনশনের ইকুয়েশন লেখাই একটু ফাস্ট করছি এটা টি এটা টি এটাই কত বলো তো 2t এই সব জায়গায় 2t হবে ঠিক বলো 2t তাহলে বলো তো এটাই কত হবে 40 ভেরি গুড এটাই 40 ভেরি গুড আমি একটু ফাস্ট লিখছি দেখো তো এই প্রথমে 2 কেজির জন্য দেখো তো লিখতে পারি টি আমি উপর দিকে a2 ধরেছি মাইনাস 20 ইকুয়াল টু 2a2 এক নাম্বার ইকুয়েশন এবার এইটার জন্য লিখছি 80 না নিচে নামছে তো 100 মাইনাস 80 ইকুয়াল টু 10a1 কারেক্ট এরপরে আমার কি দরকার বলো এরপরে আমার কি দরকার অ্যাক্সেলারেশনের কনস্ট্রেন ইকুয়েশন এইটা যদি ওপর দিকে a2 তে যায় এই পয়েন্টটা যদি ফিক্স থাকে তাহলে এই পুলিটা ওপর দিকে a2/2 তে যাবে যদি কারো ডাউট থাকে বলতে পারো আরে এপি ইকুয়াল টু a1 প্লাস a2/2 এখান থেকে করো ঠিক এবার তুমি এই স্ট্রিংটার জন্য নাম্বারিং করো এইটা 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 ফিক্সড আছে ঠিক আছে এইটা ফিক্সড আছে এটার জন্য কোনো অ্যাক্সেলারেশন হবে না এবার দেখো এ যদি ওপর দিকে যায় এ তাহলে এই পুলিটা কমে না বাড়ে পুলিটা
এই স্ট্রিংটা বাড়ে না কমে? কমে কমে। তাহলে আমি আমি কি লিখছি দেখো, আমি লিখছি হচ্ছে মাইনাস এ টু বাই টু। এবার দেখো এ যদি নিচের দিকে নামে তাহলে এই পয়েন্টটাও নিচের দিকে নামবে, এই পয়েন্টটাও নিচের দিকে নামবে, বলতো এই দুটো পয়েন্টের অ্যাক্সেলারেশন মানে পজিটিভ লিখবো না নেগেটিভ লিখবো? কারণ এই স্ট্রিংটা বাড়বে, কি লিখবো বলো? পজিটিভ। ভেরি গুড, কটা লিখবো? এ ওয়ান প্লাস এ ওয়ান, আবার এই দুটো পয়েন্টের জন্য প্লাস এ ওয়ান প্লাস এ ওয়ান, ঠিক ইকুয়াল টু জিরো। এখান থেকে আমার এইট এ ওয়ান ইকুয়াল টু এ টু আসছে, তিনটে ইকুয়েশন মিলে গেলে গেম ওভার, তিনটে ইকুয়েশন মিলে গেলে গেম ওভার। ওকে, এবার এইটা দেখো ভাই লোক, সেটা হচ্ছে এটা টি, এটা টি হলে এটাও টি এটাও টি, তাহলে এখানে কত থ্রি টি বলো? এখানে কত থ্রি টি? হ্যালো, এটা 37 বলেছে, এই ডিরেকশনে কত? 60। এবার আমি লিখতে পারি 60 মাইনাস থ্রি টি ইকুয়াল টু 10 ইন্টু এ ওয়ান, রাইট? এখানে যদি টি টি হয় এখানে কত? টু টি। তাহলে আমি লিখতে পারি টু টি মাইনাস 20 ইকুয়াল টু 2 ইন্টু এ টু, রাইট? আচ্ছা এইটা এ থ্রি, আমি লিখতে পারি টি মাইনাস 40 ইকুয়াল টু 4 ইন্টু এ থ্রি। ওকে, আপ ধ্যানসে শুননি শুননা মেরে বাত। এবার আমাকে কনস্ট্রেইন ইকুয়েশন বার করতে হবে, মানে এ ওয়ান এ টু এ থ্রির মধ্যে রিলেশন বার করতে হবে, ঠিক বলো? এ ওয়ান এ টু এ থ্রির মধ্যে রিলেশন বার করতে হবে, মন দিয়ে শোনো। এ যদি নিচের দিকে এ ওয়ান এ নামে তাহলে এই পুলিটা ডেফিনেটলি ওপর দিকে এ ওয়ান এ উঠবে, কি বুঝতে পারলাম বলো? এ ডেফিনেটলি ওপর দিকে এ ওয়ান এ উঠবে। এবারে মন দিয়ে শোনো, আমি এই পয়েন্টটা এই পয়েন্টটা এই পয়েন্টটা এই পয়েন্টটা এই পয়েন্টটা এই পয়েন্টটা এক দুই তিন চার পাঁচ ছয় ছটা পয়েন্টের জন্য লিখবো, মন দিয়ে শোনো। আমি এখান থেকে শুরু করছি, এখান থেকে দাঁড়াও এক মিনিট, এখান থেকে কি লিখবো? মাইনাস সরি এ থ্রি, মাইনাস না প্লাস? মাইনাস। ভেরি গুড, তারপরে এ ওয়ান প্লাস না মাইনাস? মাইনাস প্লাস। আরে বাবা, তুমি যখন এ ওয়ান মানে এই পয়েন্টটা এ ওয়ান, তার মানে এইটাকে যদি স্ট্যাটিক ধরো এই 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 মানে এই পয়েন্টটাকে, তাহলে এই পুলিটা যদি উপর দিকে এ ওয়ান এ ওঠে তাহলে দড়িটা বাড়ে না কমে? বাড়ে। তাহলে বাড়লে কি বলবো? এ ওয়ান প্লাস। এবার দেখো এখানে তিনটে যুক্ত আছে, তিনটে এ ওয়ান হবে না? হ্যাঁ ঠিক। আচ্ছা এবার এই দুটোর জন্য কি লিখবো বলো? এ টু উপর দিকে উঠছে, মাইনাস টু। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, মাইনাস এ টু মাইনাস এ টু। শ্রেয়া বুঝতে পারছো? হ্যাঁ স্যার, আমার সব ইকুয়েশনই মিলেছিল, শুধু আমি অ্যাক্সিলারেশনের ইকুয়েশনটাই বার করিনি, তাই জন্যই হচ্ছিল না। ওকে, তোমাদের কি এইটা 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 বুঝতে পেরেছো? এই ইকুয়েশনটায় কোনো ডাউট আছে? না। গুড, 3a1 equal to 2a2 plus a3, চারটি ইকুয়েশন এসছে। ক্লিয়ার বলো? ক্লিয়ার। হ্যাঁ স্যার। আমাদের কি আস্তে আস্তে কনফিডেন্স বাড়ছে কনস্ট্রেইন মোশনে? না স্যার। হ্যাঁ, আমাদের আলটিমেটলি কিন্তু এই কম্পিটিটিভ এক্সাম গুলো বেসিক্যালি গেম অফ কনফিডেন্স। ওকে, যত কনফিডেন্স বাড়বে তত আমরা ভালো পারফর্ম করতে পারবো। যত ভালো স্টুডেন্ট যারা কম্পিটিটিভ এক্সামে খুব ভালো রেজাল্ট করে, তুমি তাদের কনফিডেন্স লেভেলটা দেখবে, একটা সময়ের পরে তারা বুঝেই যায় যে এই প্রবলেম মানে এই জিনিসটা তো আমি করে ফেলতেই পারবো, মানে এটা নিয়ে আমার আর কোনো প্রবলেম হবে না। বুঝতে পেরেছো? এই কনফিডেন্সটাই আমাদের আস্তে আস্তে বাড়াতে হবে। কনফিডেন্সটা আসে কিন্তু প্র্যাকটিস থেকে, কনফিডেন্সটা আসে কিন্তু প্র্যাকটিস থেকে। আচ্ছা এবারে আমি তোমাদের এই পয়েন্ট মেথডটা দিয়ে আরো কয়েকটা প্রবলেম করাবো, পয়েন্ট মেথডটা দিয়ে তোমাদের আরো কয়েকটা প্রবলেম করাবো পয়েন্ট মেথড দিয়ে, ঠিক আছে? আচ্ছা পয়েন্ট মেথড এখন যা হবে পয়েন্ট মেথড দিয়েই হবে, তো কনসেপ্ট গুলো দেখো ভালো লাগবে, কনসেপ্ট গুলো দেখো ভালো লাগবে, একটু কমপ্লিকেটেড হবে প্রবলেম মানে ডায়াগ্রাম গুলো, কিন্তু ভয় পাবে না। দেখো আমি প্রথমে ডায়াগ্রাম গুলো ড্র করছি, ডায়াগ্রাম একবার ড্র করলে তোমরা তারপরে নিজেরাই করতে পারবে, আমি এক একটা করে ডায়াগ্রাম ড্র করব, তোমরা প্রবলেম গুলো করবে। দেখো
অর্ক, হ্যাঁ স্যার, প্রবলেম গুলো হয়েছিল তো সব? সেটা হচ্ছে এ এইদিকে 3 মিটার পার সেকেন্ডে উঠছে, এ এইদিকে 5 মিটার পার সেকেন্ডে উঠছে, এ এইদিকে 2 মিটার পার সেকেন্ডে নামছে। এটাকে আমি এ বি সি ধরছি, দরকার নেই। এর ভেলোসিটি কত? এর এর ধরলাম এক্স ভেলোসিটি, এক্স এর ভ্যালু কত? কোন দিকে? শুধু ভ্যালু না, কোন দিকেও ফাস্ট। আর তোমাদের সবকিছু কিন্তু নিজে নিজে করতে হবে। ভালো স্টুডেন্ট আর খারাপ স্টুডেন্টের মধ্যে পার্থক্য হচ্ছে সে সব জিনিস নিজে নিজে করে, আর খারাপ স্টুডেন্টরা অন্যদের থেকে হেল্প নেয়, সেটা এক্সামেই বলো বা অন্যান্য জায়গায় বলো। যার যার এইটা হয়ে যাবে ফার্স্ট এডটা, আপওয়ার্ড না ডাউনওয়ার্ড উইথ ভ্যালু, আপওয়ার্ড না ডাউনওয়ার্ড উইথ ভ্যালু, চ্যাটে লিখবে। সবাই চ্যাটে লিখবে যার হয়ে যাবে, আপওয়ার্ড না ডাউনওয়ার্ড চ্যাটে লিখিবে। অর্ক, অর্ক, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। ঋষিকা নট রাইট। যাদের ফার্স্ট এডটা হয়ে গেছে তারা সেকেন্ড এডটা করো। রূপকথা, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আচ্ছা, তুমি মাইনাস দিয়েছো, এর মানে কি? ওপর দিকে উঠছে না ডাউন, নিচের দিকে নামছে? তুমি মাইনাস দিয়েছো, কোনো অসুবিধা নেই। ওপর দিকে উঠছে না, নিচের দিকে নামছে? রাইট। ঋষিকা, ক্যালকুলেশনে সামান্য ভুল করেছো, দেখো। আচ্ছা, এই প্রবলেমটা একটু বড়, ক্রিটিক্যাল, কিন্তু তোমরা যদি জানো একবার তাহলে কিছুই ক্রিটিক্যাল নয়। সেকেন্ডেরটা, আচ্ছা এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। 5টা প্রবলেম দেবো, দেখি 5টা প্রবলেম কে কে করতে পারো। বলবে দাদা এর থেকে কমপ্লিকেটেড কিছু ছিল না। তোমরা চ্যাটে লিখতে থাকো, অর্ণব, আমি কিন্তু কোনো রেসপন্ড পাচ্ছি না তোমার থেকে। আই এম নট গেটিং এনি রেসপন্স ফ্রম ইউ ডিয়ার।
or no, not right. Orko, second data right. Or no, Prothomta not right. Sir. Bolo. Second data blue. Okay. Sorry. Shreya, I'm not getting any answer from you. Orko, puro jinishta bujhte pachho ei 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 diagram ta? Haan sir. Okay. Achha, dekho. Basically, achha, eta 1, 2, kg na. 3, 4, 5, 6, 7. Thik? A, B, C, A, B, C, D, E, F, G. Na, thik achha, 7. দেখো এটা 5 মিটার পার সেকেন্ড আমি আর লিখছি না মিটার পার সেকেন্ড এটা 3 এটা 10 এই 4 টা বার করতে বলেছে 4 টা v4 বার করতে বলেছে 5 টা 2 6 টা 3 নিচে 7 টা 4 উপরে আমি কিন্তু আর আনসার পাচ্ছি না আমি ঋষিকার একটা আনসার পেয়েছি হুইচ ইজ রং অর্ণবের প্রথম দুটোর আনসার পেয়েছি হুইচ ইজ রাইট দুটোই রাইট রূপকথার প্রথমটা রাইট অর্ণব বলছি অর্কর অর্ণবের একটা আনসার পেয়েছি হুইচ ইজ নট কারেক্ট ইয়েস ঋষিকা ইউ আর রাইট শ্রেয়া নট কারেক্ট অর্ণব তিনেরটা আমাকে একদম পারফেক্ট ভ্যালু বলতে হবে তিনেরটা শ্রেয়া এই আনসারটাও কারেক্ট নয় What a beauty, Orko. You are absolutely right, my dear. It is 3.5 upward. It is absolutely right. What a beauty. Very good. Very good. Achha, tumra jara ei problem gulo ke diagram ta draw kore nao. Ami er porer ishe chole jacchi. Ba, screenshot tule nite paro. Ami porer duto diagram try mane draw korchi. Ami egulo koriye debo. Don't worry. স্ক্রিনশট তুলে নাও এরপরে আমি দুটো প্রবলেম দেব অর্কর তিনটেই রাইট বাকিরা ট্রাই করো রূপকথা ভেরি গুড সেকেন্ডেরটা রাইট
কিন্তু আমাকে বলতে হবে উপর দিকে না নিচের দিকে? স্যার ওটা তো মানে ইয়ে তো দেওয়াই, ও দেওয়া আছে না, সরি সরি, হ্যাঁ উপর দিকে দেওয়া আছে, ইট ইজ কারেক্ট কারেক্ট কারেক্ট, ঠিক ঠিক ঠিক। আচ্ছা এটা ট্রাই করো, আমি বাকি দুটো ড্র করি, নইলে অর্ক বসে থাকবে। অর্ক এটা পারতেই হবে। আচ্ছা এইটার ভ্যালু বার করতে দিয়েছে, আমি ধরলাম এ এইদিকে এক্স এ যাচ্ছে, ঠিক আছে। এবার এইটা তুমি 10 মিটার পার সেকেন্ডে ওপরে, আর এইটা 5 মিটার পার সেকেন্ডে নিচে, ওকে। এই প্রবলেমটা করো, আর লাস্ট এই প্রবলেম, জিরো মিটার পার সেকেন্ড হবে? না 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 শ্রেয়া, নট জিরো মিটার পার সেকেন্ড হবে না। এখনো আমাদের পয়েন্ট মেথড কিন্তু সরগড় হয়নি অনেকের। অর্ণব, আই এম নট গেটিং এনি আনসার ফ্রম ইউ। দেখো দাঁড়াও, এই প্রবলেমটা, আচ্ছা এই প্রবলেমটা ডেটাটা একটু ইয়ে করছি। এটা ওপর দিকে যাচ্ছে 4 মিটার, এইটা ওপর দিকে যাচ্ছে 3 মিটারে, আচ্ছা এ নিচের দিকে নামছে 6-এ। এর ভ্যালু বার করতে বলেছে, এর এর কোন দিকে বার করতে বলেছে, এইটা আর দেওয়া আছে, এই দুটো দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, এইটা 4-এ, এইটা 6-এ, জলদি রূপ কথা। এটা তুমি কতটার আনসার বললে স্যার? আমি তো আর কোন আনসার বলি, সরি 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 সরি, ঋষিকা সেকেন্ড এটা, নো 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 নো, সেকেন্ড এটা একের কম, সেকেন্ড এটা একের কম, অর্কো ইওর থার্ড ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, 6.25 মিটার পার সেকেন্ড ডাউনওয়ার্ড। থার্ড না, এটা ফোর্থ ছিল, তোমার ফোর্থ কারেক্ট, ফিফথ বলো। শ্রেয়া ট্রাই করছো তো? হ্যাঁ স্যার। ইয়েস, এটাই আমাদের হাতে আছে, ট্রাই করাটা, ট্রাই থেকেই আমরা শিখবো।
প্রায় থেকেই শিখব। এই পাঁচটা প্রবলেম আমাদের পারফেক্টলি করতে হবে। ওয়েল লাস্টেরটা অর্ক, লাস্টেরটা ভ্যালু ওপর না নিচ, ভ্যালু ওপর না নিচ অর্কর লাস্টেরটার জন্য আমি ট্রাই এর সময় দিচ্ছি। ওটা হয়ে গেলে আমি তোমার প্রবলেম গুলো করাবো। সেকেন্ডেরটা 5/3 না শ্রেয়া, সেকেন্ডেরটা 5/6 আনসার। তোমরা একটা স্ক্রিনে যত সবগুলো দেখতে পাও আমি তারই ব্যবস্থা করে দিলাম। ফাস্ট, I'm waiting for Orko because Orko had made 4 corrects. Acha ekta chotto announcement ache, boli announcement ta. Hello. রূপকথা 7/2 আপ, কোনটা? থার্ড। ইউ আর রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আচ্ছা অ্যানাউন্সমেন্টটা হচ্ছে এই রবিবার, এই রবিবার তো ছুটি না, সোমবার ছুটি আছে তাই তো সবার, জন্মাষ্টমীর? হ্যাঁ। তোমাদের অলরেডি কেমিস্ট্রি স্যার কি এক্সট্রা ক্লাস বলে দিয়েছেন? ওটা এক্সট্রা ক্লাস না, ওটা মানডে ক্লাসটা যেটা রাত্রিবেলা থাকে ওটা সকালবেলা করাবে, আর আমি এক্সট্রা ক্লাসটা নেব 8-10, কোনো প্রবলেম সকাল? না স্যার। স্যার কবে? মানডে, জন্মাষ্টমীর ছুটি আছে মানডে। কারোর কোনো প্রবলেম আছে? না স্যার। স্যার একটু পিছালে ভালো হয়। কতটা? স্যার 10টা থেকে শুরু করলে হবে না? হবে না কেন, তোমার কোনো এনগেজমেন্ট আছে? হ্যাঁ স্যার। কিসের এনগেজমেন্ট? ওদিন কিসের ক্লাস? কম্পিউটার। রেগুলার ক্লাস না এক্সট্রা ক্লাস? রেগুলার। এই জিনিসগুলো না প্রবলেম। তোমার কটা থেকে ক্লাস? 8টা থেকে। ঠিক আছে স্যার আমি ম্যানেজ করে নেব। ঠিক আছে, কি করে ম্যানেজ করবে? স্যার আমি চেঞ্জ করে দিতে বলবো কম্পিউটার স্যারকে। ওকে। তোমাদের আচ্ছা ঋষিকা, হ্যাঁ তুমি যেটা বলেছো সেট ইজ রাইট, এটা কতটা? সেকেন্ডেরটা কারেক্ট। এতক্ষণে সেকেন্ড ঋষিকা, আমাদের এত টাইম কেন লাগছে? দেখো আমি চাইছি এই মাসের মধ্যে নিউটনস লটা খতম করতে। আজকের পরে আমার আরো 2 ক্লাস লাগবে খতম করতে, ঠিক আছে? একটা মানডে আর একটা টিউজডে, তাহলেই আমার খতম হয়ে যাবে। তারপরে আমরা নেক্সট মাসে ফ্রিকশন আর সার্কুলার মোশন, সার্কুলার ডায়নামিক্স খতম করব। তারপরের মাসে ওয়ার্ক পাওয়ার এনার্জি আর কিছুটা তোমার দাঁড়া অর্ক লাস্টেরটা, লাস্টেরটা এটা তোমার লাস্ট আনসার অর্ক? হ্যাঁ স্যার। না এটা হয়নি, বাট আই এম এক্সট্রিমলি হ্যাপি দ্যাট ইউ হ্যাভ পারফর্মড 4 কারেক্টস আউট অফ দিস 5-1। ইট ইজ নট আ ম্যাটার অফ জোক, সামবডি হু ক্যান কারেক্ট অল দিস অ্যাট লিস্ট 4, ইটস ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আরেকবার ট্রাই করো, একটু হিন্ট দিচ্ছি, আনসার হবে 10-এর থেকে ওপরে, মানে সরি 5-এর ওপরে। ওকে আচ্ছা, এটা নিয়ে না আমরা আর বেশি সময় নষ্ট করবো না ডিয়ার,
ওকে লাস্টেরটা একবার দেখাবো, আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখছি। ইয়েস ডিয়ার। আচ্ছা লাস্টেরটা আমি তো ঠিকঠাক ডেটা দিয়েছি, একবার দেখে নি তো। 4 6 ওকে 6 3 4 আচ্ছা ঠিক আছে, আমি জানি না আমি করে করি তাহলে তুমি বুঝে যাবে। আচ্ছা এই এবার আমি প্রবলেম গুলো করছি, তোমরা একটু মন দিয়ে দেখো ডিয়ার, মন দিয়ে দেখো। প্রথমে আমি করব এইটা যেটা বলছি সেটা শোনো, আমরা এই যে পয়েন্ট মেথডটা কাজে লাগিয়েছি, মন দিয়ে শোনো, পয়েন্ট মেথডটা কাজে লাগিয়েছি, বলতে পারবে সেটা কটা স্ট্রিং এর জন্য? একটাই স্ট্রিং, কি বললাম? একটাই স্ট্রিং। এবার বলো তো এই প্রবলেমটাতে কটা স্ট্রিং আছে? এইটা একটা স্ট্রিং, এইটা একটা স্ট্রিং, দুটো স্ট্রিং আছে, ঠিক? আমরা এক একটা ইন্ডিভিজুয়ালি আগে বার করে নেব। এ যদি ওপর দিকে 3 মিটার পার সেকেন্ডে ওঠে, তোমাদের কমন সেন্স বা ম্যাথমেটিক্যাল লজিক এতদিনে কাজ করা শুরু করেছে যে এই পুলিটাও নিচের দিকে দাঁড়াও একজন, রূপকথা এটা 15/4 কত আনসার স্যার? সেকেন্ড ব্লাস্টটা মানে ওটা মানে ফোন নাম্বারটা। আচ্ছা 15/4 না, 4 4 16 আচ্ছা ঠিক আছে, আমি আমি দেখছি, আমি আনসার গুলো লিখে দিচ্ছি আস্তে আস্তে। সবাই দেখো আমি করছি এই দুটো স্ট্রিং, এবারে মন দিয়ে শোনো, সেটা হচ্ছে এ যদি ওপরে 3 মিটার পার সেকেন্ডে যায় তাহলে এই পুলিটা নিচের দিকে 3 মিটার পার সেকেন্ডে নামবে, এতে তোমাদের কোনো ডাউট থাকলে বলো। এইবার দেখো, এইবার এই সিঙ্গেল স্ট্রিং এর আমি ইকুয়েশন লাগাবো, আমি এই ইকুয়েশনটা ওপরে লিখছি, সবাই দেখো এইটার জন্য ওপরে লিখছি ইকুয়েশন, এই পয়েন্ট থেকে শুরু করছি, এই পয়েন্ট থেকে আমি আর কিন্তু আগের মতো এক্সপ্লেইন করব না, এই পয়েন্ট থেকে মন দিয়ে শোনো, এই পয়েন্ট থেকে -5, এই দুটোতে 0 0, তারপরে এইটাতে আমি জানি না এ কোন দিকে উঠছে বা নামছে, কোন দিকে আমি এক্স ধরে নিচ্ছি, এই দুটোরই হবে এক্স এক্স প্লাস এক্স প্লাস এক্স। এবারে এই দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্ট -3 -3, এই পয়েন্ট +2, তোমরা সবাই বুঝতে পেরেছো ইকুয়েশনটা? হ্যাঁ। এক্স কত এসছে এখান থেকে যদি এক্স ক্যালকুলেট করো, 4/5 আসছে প্লাস। কোনটা কোনটা বলো? -3 -3 কেন হবে? ওকে এবার দেখো, এই পুলিটার এই যে এই দুটো পয়েন্টের জন্য -3 -3 হচ্ছে কেন বলো? তুমি এই পয়েন্টটাকে যখন কনসিডার করবে, এই পয়েন্টটাকে ধরে নাও মানে স্ট্যাটিক আছে, তাহলে এ যদি নিচে নামে তাহলে এই স্ট্রিংটা কমে না বাড়ে? এখান থেকে x +4/5 এসছে, যদি x 4/5 আসে তার মানে বলো তো এটা নিচের দিকে নামছে না উপর দিকে উঠছে? নিচের দিকে নামছে। কেন? এই প্লাস সাইনটা তখন মানে হচ্ছে এ বেসিক্যালি কি করছে, বাড়াচ্ছে না স্ট্রিংটা? প্লাস সাইনের মানে কি? স্ট্রিং বাড়াচ্ছে। স্ট্রিং বাড়বে কখন? x উপর দিকে উঠলে না নিচের দিকে নামলে? বলো কোনো ডাউট আছে? ওকে আচ্ছা ফ্রেন্ড লোক ইধার আ যাও, আমি আবার বলেছি তোমাদের এতদিনে এইটা গ্রো করে গেছে যে এ যদি 10 মিটার পার সেকেন্ডে নামে, দেখো এ যদি 10 মিটার পার সেকেন্ডে নামে তাহলে বলো তো পুলিটা নিচে কত মিটার পার সেকেন্ডে নামবে? 5 মিটার পার সেকেন্ড। একবার যদি এইটা আমি লিখতে পারি, তারপরে দেখো আমার সব স্ট্রিং গুলো একটাই স্ট্রিং, আমি কি বোঝাতে পেরেছি? বলো বলো বলো। হ্যালো ওকে, এবার আমি যেটা বলছি, এ যদি ওপর দিকে এক্স এ ওঠে, আমি ধরে নিচ্ছি এক্স এ উঠছে, ধরে নিচ্ছি, তাহলে এই পয়েন্ট গুলো তো এক্স 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 করে উঠবে, উঠবে না? হ্যাঁ। বলতো কটা পয়েন্ট আছে? 1 2 3 4 5 6, 6টা এক্স আছে না? হ্যাঁ 6টা এক্স। ওপর দিকে উঠলে বাড়বে, ও ওপর দিকে উঠবে ধরে নিচ্ছি, তাহলে বাড়বে না কমবে বলো? স্ট্রিংটা কমবে, তার মানে -6 এক্স। হ্যাঁ আচ্ছা, এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট আর এই পয়েন্ট, তার জন্য সব 0। ওকে এই পয়েন্টটা নিচের দিকে নামছে না উপর দিকে উঠছে? নিচের দিকে। তাহলে স্ট্রিংটা বাড়বে না কমবে? বাড়বে। ও সরি, লিখতে পারি? হ্যাঁ। প্লাস এসছে, আমি যা ধরে নিয়েছিলাম প্লাসই এসছে, তার মানে উপর দিকেই উঠছে, কোনো ডাউট আছে? বলো বলো। হ্যাঁ একটু আমি লাস্ট কোশ্চেনটা দেখাবো। লাস্ট কোশ্চেনটা? হ্যাঁ হ্যাঁ স্যার।
কি বোঝা গেছে সেকেন্ডটা? হ্যাঁ স্যার। ওকে শ্রেয়া, বুঝতে পারছো সেকেন্ডটা? হ্যাঁ স্যার। অর্ণব, আই এম নট গেটিং এনি রেসপন্স ফ্রম ইউ। আচ্ছা দেখো, এ যদি চারে ওঠে, মন দিয়ে শুনবে, তাহলে বলো তো এই পুলিটা কততে উঠবে? 2 মিটার পার সেকেন্ড। যদি এ 2 মিটার পার সেকেন্ডে ওঠে, তাহলে বলো তো এই পুলিটা কততে নামবে? 2 মিটার পার সেকেন্ড। বলো, আমি কি বোঝাতে পেরেছি বলো? হ্যালো, বাস এইবারে আমি, এইবারে আমার একটাই, এবারে দেখো, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই একটা স্ট্রিং, এইটা 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 এইটা, এটা একটা সিঙ্গেল স্ট্রিং, ঠিক? এবার আর একটা জিনিস দেখো, এ 5-এ নামছে, 3-এ উঠছে, তার মানে এই পুলিটা নিচের দিকে কি 1-এ নামছে? যদি এ 1-এ নামে, তাহলে এই পুলিটা ওপর দিকে 1-এ উঠছে? হ্যাঁ। বাস, গেম ওভার। এবার তুমি এখান থেকে পয়েন্টস গুলো দেওয়া শুরু করো, এখান থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12th পয়েন্ট তোমরা মার্ক করে নেবে। আমি আবার বলছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, ঠিক? এবার আমি এক একটা করে এই ইকুয়েশনটা লিখছি এই স্ট্রিংটার জন্য, এই রেড স্ট্রিং, মানে রেড দিয়ে যেটা ড্র করেছি। দেখো, +10, +1, +1, ওকে। আচ্ছা, এইটা বার করতে বলেছে, এটাকে আমি এক্স ধরে নিচ্ছি, +x, +x, +0, +0, -2, -2, -2, -2, +3, = 0। দেখো ইকুয়েশন ঠিক লিখেছি কি ভুল লিখেছি? না বলো, ইকুয়েশন ঠিক লিখেছি কি ভুল লিখেছি? দেখে নাও, বলো ইকুয়েশন ঠিক লিখেছি কি ভুল লিখেছি? দেখে নাও, দেখে নাও। হ্যালো, কোনো ডাউট আছে এইটা, এই ইকুয়েশনে? এখান থেকে এক্স এর ভ্যালু 7/2 আসছে, বলো এখান থেকে এক্স এর ভ্যালু -7/2 আসছে, এর মানে কি? বলো, এক্স এর ভ্যালু -7/2 আসছে মানে কি? বলো, হ্যালো, মাইনাস মানে স্ট্রিংটা কমাচ্ছে না বাড়াচ্ছে? কমাচ্ছে। উপরে উঠলে কমবে না নিচে নামলে কমবে? উপরে উঠলে। ভেরি গুড, তাহলে অ্যাকচুয়ালি কি এক্স 7/2 উপর দিকে না? হ্যাঁ। এই প্রবলেমটা কি আমাকে করে দিতে হবে? এইটা 6, আচ্ছা এটা 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 স্যার, এটা আমার আনসারটা 15/4 আপ বেরিয়েছে। আচ্ছা দেখছি, দেখি, এটা 10 মিটার পার সেকেন্ডে উপরে উঠছে, তাহলে বলো তো পুলিটা উপর দিকে 5 মিটার পার সেকেন্ডে উঠছে? হ্যাঁ। তাহলে এ নিচের দিকে 5 মিটার পার সেকেন্ডে নামছে? হ্যাঁ। এবার তো গেম ওভার, তুমি এটার এক্স ধরে নিয়েছো, ঠিক? এবার দেখো, এই এই পুলিটার এই পয়েন্টটা আর এই পয়েন্টটাও তো সেম ভাবে এক্স এর সাথেই ভ্যারি করবে, করবে না? হ্যাঁ। এবার দেখো, এ যদি 5 মিটার পার সেকেন্ডে নামে, তাহলে এই পুলিটা নিচের দিকে 2.5 মিটার পার সেকেন্ডে নামছে, এই পুলিটা, আর এটা 5 মিটার পার সেকেন্ডে নিচে নামছে, বলো বলো। এবার আমি এখান থেকে শুরু করছি, 1, 2, 3, 4, 5, 6, দেখো তো আমি লিখছি, +2.5, -5, -5, -5, আরে এই তিনটের জন্য আমি 5 দিয়ে দিয়েছি, +2x = 0, এখান থেকে x এর ভ্যালু 6.25 বেরোবে। তোমাদের যদি কোনো ডাউট থাকে বলো। না স্যার। এটা কি ভুল হলো? দেখো, এটা আমরা যেন এই ভুলগুলো শোধরাতে পারি ডিয়ার। আচ্ছা, লাস্ট এরটা তোমাদের কারোর মেলেনি? হ্যাঁ, ওটা কি করছি ওখানে টাইম লাগা। অর্ক, 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 তুমি বাকিগুলো কারেক্ট করেছো, এটা কারেক্ট করতে পারোনি। তুমি কি আরেকবার ট্রাই করেছিলে এটা? হ্যাঁ স্যার, ট্রাই করেছিলাম কিন্তু একই অ্যানসারই তো বেরোলো। ওকে ঠিক আছে, আমি দেখছি আমি কোথাও ডেটায় ভুল দিয়েছি কিনা, বা আমি কোথাও কোন ক্যালকুলেশন মিস্টেক করেছি কিনা। এগুলো সব বানানো প্রবলেম, আইডিয়ালি তুমি পাবে না বইতে। দেখো, মন দিয়ে দেখো, মেইনলি দেখো, একটা
কটা স্ট্রিং বলো তো মেইনলি, না এটা স্ট্রিং ধরবো না, মেইন বড় স্ট্রিং দেখো, দুটো স্ট্রিং দিয়ে আমাদের কাজ করবার না, হ্যালো দুটো স্ট্রিং দিয়ে আমাদের কাজ করবার না, দেখো হ্যালো তোমরা আমাকে এই পুলিটা, এই পুলিটা, এই ফার্স্ট স্ট্রিং থেকে, ফার্স্ট স্ট্রিং থেকে রাইট, এই পুলিটার, এই পুলিটা আমি ধরলাম, ধরে নিচ্ছি রূপকথা, এটা কতটা এসছে তোমার? না, 11/4 আনসার নয়, আনসার হচ্ছে 11/2। আচ্ছা আমি করছি, দেখো এবার দেখো এই যে এই স্ট্রিং, স্ট্রিং গুলো দেখো রূপকথা, সবাই দেখো, আমি ধরলাম এই এই পুলিটা ওপর দিকে এক্স এ যাচ্ছে, ওপর দিকে ঠিক, ওপর দিকে ধরলাম এক্স এ যাচ্ছে ঠিক, তাহলে বলতো আমি ইকুয়েশন লিখতে পারি কিনা, এই যে এটার জন্য প্লাস সিক্স প্লাস এক্স প্লাস এক্স মাইনাস থ্রি মাইনাস থ্রি প্লাস ফোর, দেখো তো লিখতে পারি কিনা, কোনো ডাউট আছে সবাই? দেখো আমি ইকুয়েশন গুলো, অর্ক এই ইকুয়েশনটায় কোনো ডাউট আছে প্লাস মাইনাস দিয়ে? না স্যার। আচ্ছা এখান থেকে এক্স এর ভ্যালু কত বের হচ্ছে বলতো, এক্স এর ভ্যালু বলো, 11/ এখান থেকে এক্স এর ভ্যালু মাইনাস টু বের হচ্ছে, আরে বাবা ছয় তিন তিন কেটে যাচ্ছে না, এর মানে কি তুমি ধরেছিলে ওপর দিকে আর তোমার বেরিয়েছে মাইনাস, তার মানে অ্যাকচুয়ালি পুলিটা কোন দিকে মুভ করছে, নিচে, ভেরি গুড, তার মানে পুলিটা অ্যাকচুয়ালি মুভ করছে আমার নিচের দিকে, কততে, 2 মিটার পার সেকেন্ডে, এটাই যদি তোমাদের ডাউট থাকে আমাকে বলো, হ্যাঁ বলো, না না, ওকে, এইটা 4 এইটা 6 এটা কততে নিচে নামছে, 5 ওকে ঠিক, এবার আমি এই স্ট্রিং এর জন্য, এই যে গ্রিন দিয়ে যে স্ট্রিংটাকে ইয়ে করেছি এইটার জন্য আমি কনসেপ্ট লাগাবো, তার আগে একটা কথা বলো, এ যদি 2 এ নিচের দিকে মুভ করে এই যে এই পুলিটা, তাহলে বলো তো এই পুলিটা ওপর দিকে কততে মুভ করছে, 2 এ, এবার কি আমাকে করে দিতে হবে, না স্যার, এবার কি আমাকে করে দিতে হবে, তুমি এইটা x ধরো, এটা x ধরেছো, ওহো সরি 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 আমি এখানে এটা x ধরেছি না, ওকে এটাকে x1 ধরে নাও কোনো ব্যাপার না, দেখো তো আমি ইকুয়েশন ঠিক লিখছি কিনা, সেটা হচ্ছে আমি এইটা থেকে মুভ করা শুরু করছি, এইটা থেকে প্লাস 5 ঠিক, প্লাস 5 প্লাস 2 প্লাস 2 প্লাস 2 মানে হচ্ছে এই পয়েন্ট এই পয়েন্ট আর এই পয়েন্ট তিনটের জন্যই আমি প্লাস 2 2 2 লিখলাম ঠিক, তারপরে কি লিখবো এই দুটো পয়েন্ট মাইনাস, আচ্ছা আমি তো প্লাস মাইনাস ধরিনি, প্লাস 2x1 ইকুয়াল টু 0, বলো তো এখানে x1 এর ভ্যালু কত আসছে, 11/2 আসছে, মাইনাস মাইনাস মাইনাস, এর মানে কি স্ট্রিংটা বাড়ছে না কমছে, কমছে, যদি কমে তাহলে এ কোন দিকে মুভ করছে, উপর দিকে, বোঝাতে পেরেছি, তোমাদের কোথায় গন্ডগোল হচ্ছিল তোমরা দেখে নিয়েছো, 2 মিটার পার সেকেন্ডটা কোনোভাবে তোমার নিচের দিকে চলে এসেছিল, ওকে আমার জন্য ডাইরেকশনটা অপোজিট এসেছে, এখন কি এই ভ্যালুগুলো ঠিক ছিল কিন্তু 2 মিটারের ডাইরেকশনটা উল্টো হয়ে গেছে, আমারও তাই মনে হয়েছে তোমাদের ওইখানে, এবার কি এই প্রবলেমগুলো নিয়ে তোমাদের কোনো ডাউট আছে, না স্যার, সবকটা প্রবলেম পারা গেছে, হ্যাঁ, কনসেপ্ট বোঝা গেছে যে পয়েন্ট মেথডটা একটা স্ট্রিং এর জন্যই ভ্যালিড, নট সবগুলোর জন্য, হ্যাঁ, এবার বিভিন্ন প্রতিটার আলাদা বড় বড় স্ট্রিং এর জন্য আমরা আলাদা আলাদা করে নেব, এত কমপ্লিকেটেড প্রবলেম দেবে না, এত কমপ্লিকেটেড প্রবলেম দেবে না, এই প্রবলেম যদি প্রথম পাতায় পড়ে তাহলে আধা স্টুডেন্ট ক্লাসরুম থেকেই বেরিয়ে যাবে, কিন্তু তোমাদের আমি এই কমপ্লিকেটেড প্রবলেমগুলো কেন করালাম ভেবে দেখো, ব্যাপারটা কিন্তু কমপ্লিকেটেড নয় ভেবে দেখো, তোমার ডায়াগ্রামটা দেখে যতটা ভয় লাগবে তোমার, যদি তুমি স্টেপ বাই স্টেপ এগো তাহলে কি ইকুয়েশনগুলো অতটা ভয়ের ভেবে দেখো, অতটা কমপ্লিকেটেড নয় বিলিভ মি। আচ্ছা এবারে আমি তোমাদের এই প্রবলেমগুলো দিয়েছিলাম, হ্যাঁ করেছি, গুড, আমি পরের দিন করাবো,
বাকিগুলো আমি করিয়ে দিচ্ছি। আচ্ছা এই প্রবলেমটারই আনসার 6, 7, 8 হচ্ছে এর কোয়েশ্চেন। চলো এই প্রবলেমটা কি হয়েছে সবার? হ্যাঁ স্যার। এই প্রবলেমটা ইজি ছিল কি ছিল না? হ্যাঁ। তোমরা এই ধরনেরই প্রবলেম পাবে এট ম্যাক্স। শ্রেয়া এই প্রবলেমটা হয়েছে ডিয়ার? স্যার আমি করিনি, আমি এখনি করে বলে দিচ্ছি। এখনি করে পারবে না। বি আসবে দাদা? ইয়েস বি আসবে। আচ্ছা দেখো দেখো দেখো, আচ্ছা বড় করলে ভালো হতো, ঠিক আছে বড় যখন হবে না। আচ্ছা এখানেই আমি বড় করে দিচ্ছি, এই তোমরা দেখতে পাচ্ছ? আচ্ছা কি বলেছে শোনো, ও আ সিস্টেম ইজ শোন ইন দ্য ফিগার, অল স্পিচ শোন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। ভেবে দেখো, এ ওপর দিকে 5 মিটার পার সেকেন্ডে যাচ্ছে আর এ নিচের দিকে 5 মিটার পার সেকেন্ডে নামছে, এই যে এ, এগুলো কিন্তু সব গ্রাউন্ডের রেসপেক্টেড। ইয়ার এবারে তুমি পয়েন্ট মেথড লাগাও, কারণ একটাই স্ট্রিং না। হ্যালো বলো, পয়েন্ট মেথড লাগাও। এবার দেখো এই 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 তিনটে, আচ্ছা এইটা উপর দিকে 5 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, এর মানে কি বলো তো, বলতে পারবে? এই পুলিটা উপর দিকে 5 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। হ্যাঁ গুড। তাহলে বলো তো এই তিনটের জন্য আমার লেন্থটা বাড়ছে কি কমছে? স্যার বাড়ছে। ভেরি গুড। তাহলে আমি লিখতে পারি 5 + 5 + 5 এই তিনটের জন্য? হ্যাঁ। ওকে এবার দেখো এই এ এ লেন্থটা বাড়ছে কি কমছে? এ এ বাড়ছে, আবার 5। হ্যাঁ। এবার দেখো বি, বি এর সাথে এই দুটো পয়েন্ট অ্যাটাচ আছে না? হ্যাঁ। তুমি এটা এক্স ধরে নাও, ঠিক? তুমি জানো না উপর দিকে যাচ্ছে কি বাড়ছে কি কমছে, তাহলে এখানে কি হবে? +2x। হ্যাঁ স্যার। ইকুয়াল টু 0। এবারে বলো এখান থেকে x এর ভ্যালু কত আসছে? 10 - 10 - 10 আসবে না? হ্যাঁ। এবার বলো -10 এর মানে কি? এই -10 মানে হচ্ছে স্ট্রিংটা কমছে, উপরে গেলে কমবে না নিচে গেলে কমবে? স্যার উপরে গেলে। কোনো ডাউট আছে? না স্যার। স্যার ওকে এবার বলো এই তোমরা এই যে এতক্ষণ ধরে যে এত টাফ টাফ প্রবলেম করে এলে তার তুলনায় এগুলো বাচ্চাদের প্রবলেম না? হ্যাঁ। এই প্রবলেমটা তো আরো বাচ্চাদের, তোমাদের আসলে এট ম্যাক্স এই ধরনের প্রবলেম আসবে ডিয়ার, এট ম্যাক্স। এর থেকে টাফ দেবে না, এই যে আমি আমরা যেটা করছি, তোমাদের তো আমি অনেক মানে হাই লেভেলের প্রবলেম করাচ্ছি। আচ্ছা এখানে কটা স্ট্রিং আছে বলো? একটা। দুটো স্ট্রিং আছে ডিয়ার, এইটা আর এইটা, দেখো এইটা। ওকে আচ্ছা এবার একটা জিনিস দেখো, এ ওপর দিকে 2 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, এ এদিকে 4 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, ঠিক? হ্যালো দেখো, তাহলে আমি এখান থেকে দেখো এইটাই, এই যে আর ড্র করছি না, তোমরা তো বুঝেই গেছো, এই যে রেড দিয়ে যেটাকে ড্র করেছি রেড দিয়ে, দেখো এই 4 মিটার পার সেকেন্ড যদি ওপরে যায় স্ট্রিংটা কমে না বাড়ে? কমে, ঠিক? আচ্ছা এবারে এইটা, এইটা কি হবে আমি জানি না, আমি এটার জন্য লিখছি x, তার মানে +x + x এই দুটোর জন্য। তারপরে এই দুটো পয়েন্ট কি লিখবো বলো? -2 - 2 হ্যাঁ ইকুয়াল টু 0। হ্যাঁ x এর ভ্যালু কত বের হচ্ছে? +4। মানে কি উপর দিকে উঠছে না নিচের দিকে নামছে? নিচে নামছে। ভেরি গুড, ভেরি গুড। এ যদি এদিকে +4 এ নামে তাহলে এ উপর দিকে কততে উঠবে? এই +4 মানে 4। ঠিক 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 ঠিক, এ এ ভি এ উপর দিকে +4 মিটার পার সেকেন্ডে উঠবে না? হ্যালো হ্যাঁ, এটাই আনসার আছে তো? হ্যাঁ আনসার তো দেওয়া নেই, না আনসার দেওয়া নেই, এটাই। হুম ঠিক ঠিক ঠিক, এটাই এটাই এটাই, উপর দিকে 4 মিটার পার সেকেন্ড। হ্যাঁ শ্রেয়া বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কিন্তু এগুলোকে করতে হবে যতই ইজি হোক, আমি জানি তোমাদের উপর এখন প্রচুর প্রেসার, এই তোমার বোর্ডের পড়া আছে, কিন্তু তার সাথে সাথে এইগুলো আমাদের করলে
আলটিমেটলি কাজে লাগবে, ফাইট মারতে হবে তোমাদের। দেখো আমি প্রতি দুদিন অন্তর একবার করে খোঁচা দিই কি হোমওয়ার্ক কোথায় অল দিস থিংস, তাই না? এটার মানে হচ্ছে তোমাদেরকে আমি চাই যে তোমরা করো, কনসেপ্ট ডেভেলপ করো, তাহলেই দেখবো আমরা অনেক শিখছি। কনসেপ্ট ডেভেলপ করো দেখবে তাহলেই আমরা অনেক শিখছি। আচ্ছা দেখো এই প্রবলেমটা খুব ভালো প্রবলেম, এই প্রবলেমটা কার কার হয়েছে? আমার প্রথম পার্টটা হয়েছে কিন্তু সেকেন্ডটা থার্ডটা বুঝতে হচ্ছে। ওকে ঠিক আছে করা যাক। প্রথম পার্টের আনসার বি এসছে, প্রথম পার্টের আনসার বি এসছে, ওকে করা যাক। ঋষিকা, হ্যাঁ স্যার, কোন কোন পার্ট হয়েছে? অর্ক, কোন কোন পার্ট হয়েছে? অর্ণব, কোন কোন পার্ট হয়েছে? শ্রেয়া, কোন কোন পার্ট হয়েছে? স্যার এই প্রবলেমটা আমার হয়নি। ওকে নো প্রবলেম, আমিও চেষ্টা করেছি কিন্তু হয়নি। ওকে নো প্রবলেম, ভেরি গুড, তোমরা ট্রাই করলেই হলো। একটা জিনিস কি লক্ষ্য করেছো যে এটা একটা মিটার স্ট্রিক বলে দিয়েছে এবিটা? হ্যাঁ। তাহলে এর লেন্থ কত? 1 মিটার। 1 মিটার। আচ্ছা তাহলে এবার প্রবলেমটা আমি করি। হ্যাঁ, অনেক কনসেপ্ট আছে দেখবে, মন দিয়ে দেখবে। আচ্ছা সবার প্রথমে যেটা তুমি করতে পারো সেটা হচ্ছে এই যে এই পুলিটা, এই পুলিটা কততে কোন দিকে যাচ্ছে সেটা বলবে। এই পুলিটা ভেতরের পুলিটা উপর দিকে উঠছে, বলো উপর দিকে উঠছে কততে? 4 মিটার পার সেকেন্ড। বলো, 4 মিটার পার সেকেন্ড। ভেরি গুড, এই পুলিটা উপর দিকে উঠছে 4 মিটার পার সেকেন্ড। এইটা নিয়ে তো কারো ডাউট নেই, ডাউটটা তো তার পরে হবে, আমি রাইট? এটা তো আমরা সবাই বারবার করতে পেরেছি না? হ্যাঁ, বাস এটা হলেই হবে। এবার দেখো আমি করছি, এখানে অনেক কিছু জুড়ে আছে। দেখো আমি ধরলাম, তাহলে বলো তো এইটাকে যদি এ পয়েন্ট বলি, এই এটা উপর দিকে কততে যাচ্ছে? 4 মিটার পার সেকেন্ড। এই বিটা এই দিকে আসছে ভিবিতে, ঠিক? এই অ্যাঙ্গেলটা থিটা, ঠিক? তাহলে বলো তো এই 4 মিটারের দুটো কম্পোনেন্ট, একটা এই একটা এই, কারেক্ট? তাহলে বলো তো এই কম্পোনেন্টটা কত হবে? কোনটা? এই যে এইটা স্যার, 4 sin θ। এই যে এইটা 4 sin θ। হ্যাঁ স্যার, কারণ এইটা থিটা হলে এইটা থিটা, না সরি স্যার ওটা না, এইটা থিটা হলে এইটা থিটা হবে। আচ্ছা এটা 4 sin θ। আচ্ছা বলো তো এটা ভিবি, এই ডিরেকশনে ভেলোসিটি কত স্যার? 4 sin θ। ভিবি ভিবি, তুমি অ্যাবসলিউটলি ঠিক বলেছো, 4 sin θ। ভিবির কত স্যার? ভিবি cos θ। এবার বলো তো ভিবি cos θ আর 4 sin θ এর মধ্যে কি রিলেশন? কনফার্মেশন থা কি তুমি সো রে কে নেই? আচ্ছা দেখো ভিবি মন দিয়ে শুনবে, বলো তো ভিবিটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? কারেক্ট কারেক্ট, কারণ থিটাটা ভ্যারি করছে, am I right? আচ্ছা থিটাটা ভ্যারি করছে। আচ্ছা বলো তো একদম যখন শোয়ানো অবস্থায় ছিল তখন থিটার ভ্যালু কত ছিল? 0। আচ্ছা যখন একদম এরকম পারপেন্ডিকুলার হয়ে গেছে তখন থিটার ভ্যালু কত হয়েছে? 90। তারপরে ও যখন আস্তে 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 মুভ করেছে, তারপরে আস্তে আস্তে ভ্যালু বেড়েছে, বাড়তে বাড়তে 45 ডিগ্রি এতে এসছে, তারপরে আবার 90 হয়েছে, হয়েছে না? বলো তো যখন ও 45 ডিগ্রিতে এসছে তখন VA equal to VB না numerical? হ্যাঁ আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ। কোনো ডাউট আছে? না। বারে মন দিয়ে শোনো, যখন এই থিটাটা 0 থেকে 45 এর মধ্যে তখন বলো তো VA বড় না VB বড়? আচ্ছা বলো, আচ্ছা VA হচ্ছে এই ভ্যালুটা যেটা হচ্ছে 4, তাহলে এটা অ্যাকচুয়ালি এরকম VB equal to VA tan theta। আমি তোমাদের ভি এর তো ভ্যালু দিয়ে পেয়ে গেছি, তাই না? কিন্তু ভি এ যদি এবার 4, এবার এইটা বলো তো 0 থেকে 45 ভি এ বড় না ভিবি বড়? ভিবি বড়। বড় ভিবি বড়। কি? ভি এ বড়, ভিবি বড়। হে ভগবান তুলে নাও, ভি এ বড় না ভিবি বড়? এ বি এ বড়, এ বড়। কেন
তাহলে 1 এর থেকে বড় হয়ে যাবে ট্যান থিটা। কেন? আচ্ছা বল, মন দিয়ে শোনো, সেটা হচ্ছে বলো দেখি। তার আগে বলো তো থিটার ভ্যালু, সরি ট্যান থিটার ভ্যালু 1 হয়, তার মানে 0 থেকে 45 এর মধ্যে ট্যান থিটার ভ্যালু 1 না 1 এর থেকে কম? 1 এর থেকে কম হলে ভিবি বড় হবে, ভি এ বড় হবে, ঠিক? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ, যদি এরকম কনফিউশন হয় তাহলে ভ্যালু পুট করে দেখবে। ঠিক আছে, আমি ভ্যালু পুট করে উল্টো দিক দিয়ে ভাবছিলাম বলে। আচ্ছা এবার দেখো এইটাই কি হবে, উল্টে যাবে না? হ্যাঁ, কি হবে এটা? ভি ডি বড় হবে। আমি কি বোঝাতে পেরেছি ঘটনাটা? তাহলে ভেবে দেখো, প্রথমে যখন আস্তে 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 উঠছে তখন এই যে এই পয়েন্টটা ধীরে ধীরে উঠছে, তারপরে যখন 45 হয়ে যাবে তখন এই পয়েন্টের ম্যাগনিটিউড আর এই পয়েন্টের ম্যাগনিটিউড সেম হয়ে যাবে, তারপরে আবার আস্তে আস্তে বাড়বে না বিটা? কোন কন্ডিশনটা নেবো, এক নাম্বার পোর্শনটা নেবো না দু নাম্বার পোর্শনটা নেবো? ভেরি গুড, এক নাম্বার পোর্শন নেবো। আচ্ছা এবারে মন দিয়ে শোনো, দেখো এইটা অরিজিনালি এরকম ছিল না, অরিজিনালি 1 মিটার, তাই না? তারপরে এই এক নাম্বার পোর্শনের যখন একদম এন্ডে এসে গেছে, মানে 45 ডিগ্রি, তখন এরকম দেখতে না, তাই না? তখন এইটা 1 মিটার, তাই না? এটা 45 ডিগ্রি, তাই না? তাহলে এই ডিস্টেন্সটা কত বলো? 1/√2। হ্যালো বলো, এটা 1/√2, এটা কত? 1/√2। এবার বলো তাহলে বি কতটা মুভ করেছে, এখান থেকে এইটুকু মুভ করেছে না? তাহলে কতটা মুভ করেছে? 1 - 1/√2, তার মানে √2 - 1/√2। আনসার আছে, বিটা মিলেছে, বোঝা গেছে? কোনো ডাউট আছে? আচ্ছা এইটা ফাইন। এবার বলো কি বলেছে, টাইম টেকেন টু কভার দ্য ডিসটেন্স ইন দ্য অ্যাবাভ পার্ট, রূপ কথা এইটা পারোনি কেন? আমি বুঝতে পারছি না কি কন্ডিশন ইউজ করে মানে। ওকে আচ্ছা এবার দেখো মন দিয়ে শোনো, ইটস আ সাচ এ নাইস প্রবলেম, মন দিয়ে শোনো। আচ্ছা বলো তো যতক্ষণে এই বি পয়েন্টটা এই বি ড্যাশে এসছে ততক্ষণে এই এ পয়েন্টটা এ থেকে এ ড্যাশে গেছে? ওকে তাহলে বলো তো এ থেকে এ ড্যাশে ধরলাম আমি টি টাইমে গেছে, তার মানে বি থেকে বি ড্যাশে কতক্ষণে এসছে? স্যার টি টাইমে, টি টাইমে। আচ্ছা এবার একটা কথা বলো, এ পয়েন্টের ভেলোসিটি কনস্ট্যান্ট উপর দিকে কত? 4। আর ও কতটা ডিসটেন্স কভার করেছে? 1/√2। তাহলে 1/√2/4 হবে। উল্টো ভাবে ভাবলাম, দেখো আমি কি বললাম বোঝাতে পেরেছি? দেখো আচ্ছা বলো তো আমরা কেন এই বি থেকে বি ড্যাশে ডাইরেক্টলি এটা পাবো না? স্যার আমি ওটা বি থেকে, আগে আমার কথাটা শোনো, আমি বলিনি তারপরে তুমি তোমার কথাটা শুনছি ভাই। বলো তো বি থেকে বি ড্যাশে ডাইরেক্টলি কেন পাবো না এই এই ফর্মুলা? স্যার ওখানে থিটাটা ভেরি করছে, তার মানে বিটা ভেরি করছে, বিটা ভেরিয়েবল। কি বললাম? বিটা ভেরিয়েবল। হ্যালো, ইন্টিগ্রেশন লাগবে? হ্যাঁ স্যার আমার ওই জন্যই হয়নি, ইন্টিগ্রেশন দিয়েও করা যাবে কিন্তু বহুত কমপ্লিকেটেড হয়ে যাবে, ভেবে দেখো। কিন্তু আমি তো আরো শর্টে পেয়ে যাচ্ছি, উল্টো ভাবে ভেবে যতক্ষণে বি থেকে বি ড্যাশে আসবে ততক্ষণে তো এ থেকে এ ড্যাশে যাবে, আর এর ভেলোসিটি কনস্ট্যান্ট দিয়ে দিয়েছে। আমি কি পেয়ে গেছি টিটা? হ্যাঁ স্যার। ওটা সিএট আনসার? হ্যাঁ, আই টোল্ড ইউ রাইট, ইটস আ ভেরি ভেরি গুড প্রবলেম স্যার। এটা বি দিয়ে কি করে করব একটু দেখে দাও। আমি মানে বলো 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 বলো, বি দিয়ে? হ্যাঁ মানে আমি বি দিয়ে করতে যাচ্ছিলাম, আমার ওজনই হয়নি। এক মিনিট, বি ট্যান থিটা, এক মিনিট। কত টাইম লাগবে তাই তো না? ওকে অ্যাকচুয়ালি দেখো ভিবি ইন্টু ডিটি ইন্টিগ্রেশন এইটা হচ্ছে
এই যে রুট টু মাইনাস ওয়ান বাই রুট টু, এম আই রাইট? জিরো টু টি, ঠিক? এবার এখানে দেখো ফোর টেন থিটা ডিটি ইন্টিগ্রেশন জিরো টু টি, ঠিক? কিন্তু এইখানে একটা গল্প আছে, এখানে আমি তুমি জিরো টু টি ফোর টেন থিটা ডিটি, এবার থিটা আর টি এর মধ্যে একটা রিলেশন আমাকে বার করতে হবে, তাই না বলো? থিটা আর টি এর মধ্যে একটা রিলেশন বার করতে হবে, এটা থিটা, ঠিক আছে, এটা ফোর টি, এটা ফোর টি, এটা বুঝতে পেরেছো এটা কেন ফোর টি? আচ্ছা টি টাইমে দেখো টি টাইমে ও, আচ্ছা বলো তো এই ডিস্টেন্সটা কত? এটা হচ্ছে টি এর রেসপেক্টে ওয়ান মাইনাস ভিবি ইনটু টি, তাই না? কারণ এখান থেকে ও ভিবি ভেলোসিটি নিয়ে আসছে টি টাইমে, তাই না বলো? এটা আরো কমপ্লিকেট হয়ে যাচ্ছে, তাহলে ট্যান থিটার ভ্যালু কি আসছে? পারপেন্ডিকুলার মানে হচ্ছে আবার টেন থিটা চলে আসে না এখান থেকে ইকুয়েশন থেকে, তুমি একটা ইকুয়েশন থেকে টেন এর আসবে কি দেখো তো, টেন থিটা, হ্যাঁ কোয়াড্রেটিক আসছে, হ্যাঁ কোয়াড্রেটিক তো আসবেই, হ্যাঁ থিটার দুটো ভ্যালু হবে, ঠিকই বলেছো, হ্যাঁ কোয়াড্রেটিক চলে আসবে, টেন থিটা কোয়াড্রেটিক আসবে, ওখান থেকে থিটার যে একটা ভ্যালুর জন্য নিতে হবে যেখানে থিটা জিরো থেকে ফর্টি, মানে থিটা পজিটিভ পজ, মানে থিটার ভ্যালু জিরো থেকে ফর্টি ফাইভ এর মধ্যে, বুঝতে পেরেছো? যেখান থেকে আমার থিটার ভ্যালু একের কম আসবে, টেন থিটার ভ্যালু, বুঝতে পেরেছো? সেই ভ্যালুটা বসাতে হবে, ঠিক? দেখো সেই ভ্যালুটা বসালেই এখান থেকে টি এর ভ্যালু বেরোবে, আমি কি বোঝাতে পেরেছি? এত আমার দরকার নেই, কমপ্লিকেট হয়ে যাবে, বলো সেকেন্ড মেথডটা অনেক ইজি মেথড না? ওকে আচ্ছা আচ্ছা এইটা না, হ্যাঁ বলো 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 স্যার, এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা থেকে ট্যান থিটা যে ভ্যালুটা ওয়ান এর থেকে কম বেরোবে ওটাকে নিয়ে ওই ইন্টিগ্রেশনে পুট করতে হবে, কারেক্ট? কেন কেন? কারণ ততক্ষণে তো থিটাটা 45 ডিগ্রিতে হয়েছে, হ্যাঁ তাই না? সেই টাইমেই তো, সেই টাইমটাই তো আমাকে বার করতে বলেছে, তাই না? হ্যাঁ কোয়াড্রেটিক চলে আসছে না, কোয়াড্রেটিক চলে আসছে ডিয়ার, ঠিক আছে আমি বোঝাতে পেরেছি, তোমরা একবার তবু একবার ট্রাই করো তো, বা অন্য কোনো ভাবে যদি ভাবতে পারো, কিন্তু এটা ভেরি কমপ্লিকেটেড হয়ে যাবে, ভেরি কমপ্লিকেটেড হয়ে যাবে, কারণ ভিবি কনস্ট্যান্ট নয়, ভিবি কনস্ট্যান্ট না হলে তোমার থিটার সাথে টি এর একটা রিলেশন বার করতে হবে, আর কোন, ওকে হ্যালো, হ্যাঁ স্যার, আচ্ছা এবার তোমরা আমাকে বলো তো আটেরটা, এই লাস্ট পোর্শন, এই রূপকথা, এরপরে তোমাদের অর্জুনদার ক্লাস আছে, হ্যাঁ, ও মাই গড, অর্জুনদা কতক্ষণ টানে রাত্রে? মিনিমাম ম্যাগনিটিউড অফ রিলেটিভ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি ডিউরিং এ মোশন স্পেসিফাইড ইন কোয়েশ্চন নাম্বার 5, 5 মানে ও এই এই প্রবলেমটা, আচ্ছা দেখো কি বলেছে বলো তো, ম্যাগনেটো রিলেটিভ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, মানে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি মানে হচ্ছে ভি এ মাইনাস ভিবি না? হ্যাঁ আচ্ছা ভি এ, আমি যদি ম্যাগনিটিউড ওয়াইজ লিখি ভি এ, ভি এ
ভি কত? 4i হ্যাঁ, ভিবি কত? ঋষিকা বোঝা যাচ্ছে? একবার লিখে দিচ্ছি, কখন সব থেকে বেশি হবে? যখন তাই কি বার করতে বলেছে? দেখো তো স্যার, মিনিমাম মনে হয় বলেছে। হ্যাঁ, এটা সরি, এটা মিনিমাম বলেছে, এটা মিনিমাম। তাহলে কস্টিরা ভ্যালু ম্যাক্সিমাম কত? 1। তাহলে এর ভ্যালু কত? 4 না? বোঝা গেছে? কারণ এরপরে যত টাইম যাবে থিটার ভ্যালু বাড়বে, থিটার ভ্যালু বাড়লে রিলেটিভ ভেলোসিটি কমতে থাকবে, তাই না? কারণ থিটা ইকুয়াল টু 45 ডিগ্রিতে এসে দুটো ম্যাগনিটিউড সেম হয়ে যাবে না? ক্লিয়ার? কিন্তু মন দিয়ে শুনবে, পয়েন্ট মেথড নিয়েই কাজ কারবার করবো, কিন্তু যে ঘটনাটা ঘটাবো এখন একটু কমপ্লিকেটেড কাজ কারবার হবে, কমপ্লিকেটেড। দাঁড়াও একটু ভাবতে দাও। আচ্ছা, ওয়েজের দিয়ে এগুলো করিয়ে দেবো। এই দুটো প্রবলেম তো আমাদের করতেই হবে, ঠিক? চলো মন দিয়ে শুনবে, এই অবধি ক্লিয়ার? বলো 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 সবকিছু। আচ্ছা, আমরা কিন্তু খুব ভালো ভালো জিনিস করছি, ওকে? এই ভিডিও গুলো কিন্তু ভবিষ্যতেও কাজে লাগবে। তোমরা কিন্তু 11 উঠে আর তোমরা 11 টা পড়বে না কিন্তু, হ্যালো মনে থাকবে? তখন এই ভিডিও লেকচার গুলো থাকবে, যেখানে দরকার হবে দেখে নেবে, আর বাকি শুধু ডাউট ক্লিয়ারিং আর প্রবলেম সলভিং, যে জিনিসটা আদিত্য দ্বারা করেছিল। ক্লাস 10 এ ওরা 11 টা শেষ করেছে, 11 এ 12 টা শেষ করেছে, ঠিক? 12 এ গিয়ে শুধু ডাউট ক্লিয়ারিং প্রবলেম সলভিং, যাতে ওদের এমন কনফিডেন্স, তোমাদের এমন কনফিডেন্স চলে আসে যে যেটা আদিত্য দাদের ব্যাচে হয়েছে, সেটা হচ্ছে ওরা ফিজিক্সে বললো যে সে মেন হোক অ্যাডভান্স হোক, মানে অ্যাডভান্স না, মেনে 90% উপরে সবাই স্কোর করছে কনস্ট্যান্টলি কনস্ট্যান্টলি ফিজিক্সে, কারণ ওরা ফিজিক্সটাই প্রথম থেকে পড়া শুরু করেছিল। ম্যাথস কেমিস্ট্রি ওরা 9-10 থেকে করেনি, ওরা 11 এ করেছিল, ঠিক আছে? সেই জন্য কনফিডেন্স লেভেল ওদের ফিজিক্সে সাংঘাতিক। আমি কি বোঝাতে পারছি? যেন ওই কনফিডেন্সটা চলে আসে মেনে, আমি 96 পাবোই পাবো, একটা কোয়েশ্চেন আমি অ্যাট ম্যাক্স মিস করতে পারি, এই কনফিডেন্সটা চাই। সেই কনফিডেন্সের জন্যই তোমাদেরকে এত কিছু করানো, ওকে? এরপরে তোমাদের সপ্তশিলার কাছে হ্যান্ড ওভার করে দেওয়া হবে। মোটামুটি তোমরা আমার আন্ডারে 1-1.5 বছর থাকবে, বাকি পুরোটাই সপ্তশিলার আন্ডারে থাকবে। তোমরা এখনো সপ্তশিলাকে সেইভাবে পাওনি, এখন মেইন টিচার হিসেবে আমি আছি, সপ্তশিলা এখনো তোমাদের মেইন টিচার হিসেবে আসেনি। লাস্ট 1.5 বছর তোমরা মোটামুটি পুরোটাই সপ্তশিলার আন্ডারে থাকবে, ওকে? আচ্ছা দেখো, এই কনসেপ্টটা একটা নতুন কোনো কনসেপ্ট নয়, তার আগে নতুন কোনো কনসেপ্ট নয়, কিন্তু এই দিয়ে আমাদের প্রবলেম সলভ করতে হবে। তোমরা আমাকে একটা কথা বলো, সেটা হচ্ছে এতক্ষণ ধরে আমরা যে প্রবলেম করেছি, তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো যে আমাদের এই স্ট্রিংটা আইদার স্ট্রেট অথবা মানে আইদার প্যারালাল টু এক্স অ্যাক্সিস অথবা প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, রাইট? আমরা এই স্ট্রিং গুলোকে কোনো মানে ইনক্লাইন ভাবে করিনি, করেছে কি? ইনক্লাইন কোনো একটা আমি বলছি তোমাদের, তোমরা দেখো এখানে কি করেছো, A1 যদি নিচের দিকে যায় তাহলে এই পুলিটা উপর দিকে A1 আসবে, এ ব্যাপারে তোমরা নিশ্চিত, ঠিক আছে? কিন্তু এটা কমপ্লিকেটেড করে দিলে চাপ হয়ে যাবে। কিরকম ভেবে দেখো, আমি যদি এই পুলিটা একটু
মানে সাইডে দিয়ে দিই এরকম একটা অ্যাঙ্গেল করে, তখন যদি ও ওপর দিকে এ ওয়ানে ওঠে, বলো, তখন যদি ও ওপর দিকে এ ওয়ানে ওঠে, তখন কি এ ওয়ান মানে এই তখন কি এই এ ওয়ান আর এই এ ওয়ান সেম হবে? না, একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। দেখো ওই কনসেপ্ট গুলো কিভাবে হ্যান্ডেল করে, মন দিয়ে শুনবে। সবার আগে দেখো এই কনসেপ্টটাও ইজি, কোনো কিছু আনটাচ রাখবো না, সব করিয়ে দেওয়া হবে তোমাদের, কোনো কিছু আনটাচ থাকবে না। আচ্ছা দেখো, তোমাদের আর কোনো ভালো বন্ধু নেই যারা অ্যাডভান্স পড়তে চায়? হ্যালো, তাদেরকে বলো একজনরা তো বোঝে বেশি, কনসেন্ট্রেট করে, বলেও লাভ নেই। একদম ট্রু, একদম ট্রু তো ঠিকই। এই আদিত্য দাদের ব্যাচে কি হয়েছিল জানো, ওরা তো প্রথমে চার পাঁচ জন এসেছিল, তারপরে ইলেভেনে যারা ভর্তি হয়েছে, এবার ওরা দেখছে আরে আদিত্যদা তো সাংঘাতিকে গিয়ে, এবার ওরাও চাইছে আদিত্যদাদের আদিত্যদের মতো এগিয়ে যেতে, কিন্তু তখন কি সম্ভব? বুঝতে পেরেছো? এটা একটা বড় ক্যাওস তৈরি হয়েছিল, মানে আমি আদিত্যদের আলাদা ক্লাস দিলে ওরাও বলছে ওই ক্লাসটা করবে। আমি বললাম তোমরা ওই ক্লাসটা কিছুই বুঝতে পারবে না, ওরা ওই জিনিসটা হয়ে গেছে। এবার ওরা ভাবছে কি বলতো, ওদেরকে কি আলাদা করে কখনো করানো হচ্ছে? আরে ওদের বোঝানো যাচ্ছে না, আরে বাবা ওরা নাইন থেকে পড়ছে। বুঝতে পেরেছো? যেমন তার মধ্যে অনেকে ভালো রেজাল্ট করেছে, আমি বলছি না তার মধ্যে ভালো রেজাল্ট করেনি, সেটাই। আচ্ছা এইটা প্রবলেমটা দেখো, তোমরা যে এই যে এগিয়ে থাকছো, এইটাকে কিন্তু কাজে লাগাতে হবে, এইটাকে কাজে না লাগাতে পারলে কিন্তু বাকি সব ওয়েস্ট, তাই না? ভেবে দেখো, মানে তুমি এত কিছু ফাইট মেরেও ইলেভেনে যখন উঠলে, তখন যদি বাকিরা যখন ইলেভেনে উঠছে তাদের সমান থাকো, তাহলে তো পুরো জিনিসটাই ওয়েস্ট। এটা কিন্তু কাজে লাগাতে হবে। আচ্ছা একটা জিনিস দেখো, এই পুলিটা যদি এই ডিরেকশনে ভি ভেলোসিটি নিয়ে যায়, ঠিক, তাহলে দেখো এই পয়েন্টটা তো এখানে লেগে আছে, এই পয়েন্টটা ওয়ান, এই পয়েন্টটা টু, ঠিক। তোমরা আমাকে বলতে পারবে এই এই এক নাম্বার পয়েন্টটাও তো এই ডিরেকশনে ভি ভেলোসিটি নিয়ে যাবে, যাবে না? হ্যাঁ দেখো, আচ্ছা দু নাম্বার পয়েন্টটাও কি এই ডিরেকশনে ভি ভেলোসিটি নিয়ে যাবে? হ্যাঁ স্যার। আচ্ছা এবারে মন দিয়ে শুনবে, আমি যদি এই অ্যাঙ্গেলটাকে থিটা বলি, তাহলে বলো তো এই দুটো কম্পোনেন্ট না? হ্যাঁ। এটা কি ভি? কস থিটা। আর এটা কি ভি? সাইন থিটা। সিমিলারলি, সিমিলারলি বলো তো কোন 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 কি হবে? এটা ভি সাইন থিটা, এটা ভি কস থিটা। এবারে একটা সেন্টেন্সে পুরো কনসেপ্ট ক্লিয়ার হবে, সেন্টেন্সটা শোনো, মন দিয়ে শুনবে। তোমরা আমায় বলতে পারবে এই পয়েন্টে, মনে আছে আমরা পয়েন্ট মেথডে যেটা করেছি, এই পয়েন্টে স্ট্রিংটা বাড়বে কি কমবে, বাড়বে কি কমবে? সেটা ওয়েট ওয়েট ওয়েট, সেটা ভেলোসিটির কোন কম্পোনেন্টের উপর ডিপেন্ড করবে? এইটা না এইটা? কস থিটা। ভেরি গুড, ভেরি গুড, গেম ওভার। এইটাই ভি কস থিটা কম্পোনেন্টের উপর ডিপেন্ড করবে। কেন? একমাত্র ভি কস থিটাটাই অ্যালং দা স্ট্রিং না? হ্যাঁ। আর একমাত্র অ্যালং দা স্ট্রিংই তো ভেলোসিটির কম্পোনেন্টটা আমাদের মেইন কনসার্ন, তাই না? আচ্ছা বলো তো এইখানে কোন কম্পোনেন্টটা এই স্ট্রিংটাকে বাড়াতে বা কমাতে সাহায্য করবে? সাইন থিটা। ভেরি গুড, এইটুকু যদি বুঝে যাও গেম ওভার। যদি এইটুকু বুঝে যাও কি বললাম তাহলে, গেম ওভার বলো, এইটুকু যদি তোমরা বুঝে যাও তাহলে গেম ওভার। যদি গেম ওভার হয় আমি কি নেক্সট প্রবলেমে চলে যাব? এবারে দেখো, এই থিওরিটা যে করলাম এর একটা সাপোর্টিভ প্রবলেম আমরা করব। দেখো এই শুভদীপ এখন কি করাচ্ছে, শায়ন্তদা কিসের প্রবলেম সলভিং করাচ্ছে এখন? মূল কনসেপ্ট। আচ্ছা মূল কনসেপ্ট করাচ্ছে, ঠিক আছে করতে থাকো। তোমাদের এর পরে সম্ভবত শায়ন্তদা ফিজিক্যালটা পড়াবে, আর মানে আমাদের ইলেভেনে যা হয়, কারণ শুভদীপটা অর্গানিকটা পড়ায়, অর্গানিক আর ইনঅর্গানিকের কিছু পার্ট, কারণ শুভদীপটা মেইনলি অর্গানিকের পিএইচডি, মেইনলি না উনি অর্গানিকের পিএইচডি, তো উনি অর্গানিকটা করান, উনি এমনি তোমার থিওরি মানে এমনি মূল কনসেপ্টও ভালো করেন, মানে ফিজিক্যালও ভালো করেন, এতে কোনো ইয়ে নেই, কিন্তু ওই সেগ্রিগেশন করে দিই আমরা, যেহেতু শায়ন্ত একদম হার্ড কোর তোমার ফিজিক্যালের লোক। আচ্ছা দেখো
এই প্রবলেমটা দেখো। আচ্ছা এরকম একটা প্রবলেম আমি আগের দিন করিয়েছিলাম না, সেই বলেছিলাম কোনটা কজ কোনটা এফেক্ট, এ ব্যাটা উঠেছিল ওপরে, এইসি ফার্মার একটা প্রবলেমের কথা বলেছিলাম না। আচ্ছা এখানেও আমরা সেই একই কনসেপ্ট দিয়ে প্রবলেমটা করব। দেখো ও বাবা 11:44 হয়ে গেল, ওহো দেখো দেখো দেখো, কিন্তু এখানে আমি একটু কমপ্লিকেটেড করে দিচ্ছি, এটা 37 ডিগ্রি আর এটা 53 ডিগ্রি, এটা ন্যাচারালি পসিবল নয়। ন্যাচারালি কি এটা পসিবল ভেবে দেখো তো, হ্যালো ন্যাচারালি পসিবল নয়, কিন্তু আমি এটা তবু করে দিয়েছি, ধরো কোনো কনস্ট্রেইন ভাবে এটা মুভ করছে। মন দিয়ে শুনবে, এ এদিকে 2 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, এ এদিকে 2 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, তাহলে এটাকে যদি আমি আচ্ছা এ বি সি বলি, তাহলে ভিভির ভ্যালু কত, ভিভির ভ্যালু কত, এই অর্ক আমাকে একটা কথা বলতো, ফিরজিতে তুমি তো টেনে পড়ো তাই তো, ফিরজিতে দাঁড়া তো ওখানে কি করায়, মানে করায় বলতে মানে টেনে কি জিনিসপত্র পড়ায় তোমাদের স্যার? এখন তো তোমার ওই সিবিএসসি সিলেবাস ধরে ওরা করায় টেনে, মানে বোর্ডের জিনিসপত্র করাচ্ছে, বোর্ড মানে ওই চ্যাপ্টার করাচ্ছে কিন্তু কনসেপ্টগুলো একটুখানি ডেপথ অফ দিয়ে যাচ্ছে। যেমন মানে একটা টপিকের নাম বলো, জাস্ট আমি জানতে চাই ওরা কি করায়। যেরকম প্রথমে যেরকম ইলেকট্রিসিটি করেছি, ইলেকট্রিসিটির মধ্যে ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ওই সব ইলেকট্রিক ফ্লাক্সটা যদিও ঢোকেনি, ইলেকট্রিক ফিল্ড অবধি ওরা ঢুকে তারপর ছেড়ে দিয়েছে, তারপর ইলেকট্রোস্ট্যাটিক্স এর মধ্যে ওই চার্জ করিয়েছে, চার্জ ডেন্সিটি করিয়েছে, এইগুলো। ওকে ওকে বুঝতে পেরেছি ভাই। দেখো প্রবলেমটা আমি এখানে পয়েন্ট মেথড লাগাবো, মন দিয়ে শুনবে, পয়েন্ট মেথড লাগাবো, এটা আমার ভবিষ্যতেও লাগবে। দেখো এই পয়েন্টটা, এই পয়েন্টটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8 রাইট, এবার মন দিয়ে শোনো, সেটা হচ্ছে এ যদি নিচে নামে তাহলে আমি প্লাস টু লিখবো না মাইনাস টু লিখবো? আচ্ছা এই দুটো পয়েন্ট তো স্ট্যাটিক তাই না? ওকে এবারে মন দিয়ে শোনো, আমি ধরছি ভিবিটা ওপরে উঠছে, ধরছি তাহলে ভিবিটা যদি ওপরে উঠে, মন দিয়ে শোনো, তাহলে এইটা যদি 37 হয়, এইটা 37, তাহলে বলো তো এই ডিরেকশনে ভিবির কত কম্পোনেন্ট? ভিবি সাইন কস থিটা। ভেরি গুড, না 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 এই এই ডিরেকশনে, ভিভি 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 কত, ভিভি কস 37, আচ্ছা 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 সরি সরি সরি, কি করে ভিভি কস 37 না, আরে বাবা ভিভি তো উপর দিকে, বি যদি উপর দিকে যায় তাহলে ভিভি এইটা না, এইটা হচ্ছে তোমার 0.4 j ক্যাপ, তার মানে 2.8 i ক্যাপ প্লাস 0.4 j ক্যাপ। না 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 কমপ্লিকেট করো না, আমি যা বলছি সেটা শোনো, অ্যাকচুয়ালি ভিবিটা কোন ডিরেকশনে যাচ্ছে, এই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর যাচ্ছে না? হ্যাঁ দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর যাচ্ছে না। আচ্ছা তাহলে এ যদি উপর দিকে যায় ভিবিতে, ভিবিতে তাহলে ভিবির এই কম্পোনেন্টটা কত, এই কম্পোনেন্টটা ভিবির ভিবি কস 53, সরি দাঁড়া, হ্যাঁ ঠিকই বলেছো, একদম ঠিক বলেছো, আমি তোমরা সবাই বুঝতে পেরেছো এই কম্পোনেন্টটা, এই কম্পোনেন্টটা। আচ্ছা এবার দেখো, তাহলে বলো তো এই ভিবি কস 53 এই লেনটাকে বাড়াতে সাহায্য করছে না কমাতে সাহায্য করছে, যদি উপরে যায় কমাতে, কমাতে তাহলে এখানে কি লিখবো আমি, প্লাস না মাইনাস, মাইনাস। অ্যাকচুয়ালি আমি এটা ধরে নিয়েছি ভিবিটা উপর দিকে যাচ্ছে, আমি যদি ধরে নাও নিতাম তাও কিন্তু একই জিনিস আসতো, আমি ধরে নিয়েছি উপর দিকে যাচ্ছে, ধরে নিয়েছি দিয়া। আচ্ছা তারপরে বলো তো এটা হয়ে গেল, বলো তো এই পয়েন্টটা, এই পয়েন্টটা
এই পয়েন্টটা কি হচ্ছে? উপর দিকে যাচ্ছে, তার মানে এই লেন্থটা কমাতে সাহায্য করছে না বাড়াতে সাহায্য করছে? কমাতে। সেটা কি হবে? vb vb cos 7। ভেরি গুড, সবাই বুঝতে পারছো? এই পয়েন্টটা কি লিখবো? বুঝতে পেরেছো ইকুয়েশনটা? হ্যাঁ। তোমরা বলো তো এখান থেকে vb এর ভ্যালু কত আসছে? কোনো ডাউট আছে? যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। আচ্ছা, প্লাস এসছে এর মানে কি? মানে উপর দিকেই যাচ্ছে। কারেক্ট, তুমি যেটা ধরেছো সেটাই কারেক্ট। ঠিক আছে, তুমি অলরেডি ধরে নিয়েছো উপর দিকে। আচ্ছা, তুমি তো এটাও ধরতে পারতে যে তুমি বললে না যে ভিভি কোন দিকে যাচ্ছে, তাহলে এখানে কি হতো? মাইনাস হতো। না না, এখানে প্লাস হতো, মানে হ্যাঁ ভিভিটা মাইনাস আসতো না? হ্যাঁ। তাহলে তো তোমাকে সেই মাইনাস থেকে কনক্লুড করতে হতো না যে উপরে গেলেই স্ট্রিংটা কমবে? হ্যাঁ। মনে পড়ছে? হ্যাঁ স্যার। প্রবলেমটা ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, যদি প্রবলেমটা ক্লিয়ার হয় তাহলে এই প্রবলেমটা দেখো। এই ধরনের উপর প্রবলেম আমার পরের দিন হবে। এই প্রবলেমটা দেখো। আচ্ছা, আগামী মাস থেকে মন দিয়ে শোনো, তোমাদের কিন্তু আমার থার্ডের ক্লাসটা আর হবে না। তখন সপ্তর্ষিদার এইসি ভার্মার ক্লাসটা হবে। সপ্তর্ষিদার এইসি ভার্মার ক্লাসটা চালু হবে। ওকে, সপ্তর্ষি কি একটা মেসেজ করেছে মনে হলো? ও না। আচ্ছা দেখো প্রবলেমটা দেখো। আচ্ছা, স্পিড ঠিক আছে না? আমি যে স্পিডে পড়াচ্ছি। আচ্ছা, এই প্রবলেমটা বলে দিয়েছে এ এদিকে 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। এবার দেখো, এটা 10 মিটার পার সেকেন্ড ধরতে পারো, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে অ্যাক্সেলারেশন ধরতে পারো, যা খুশি, কনসেপ্ট তো একই আসবে তাই না? হ্যাঁ। 5 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। আচ্ছা এদিকে, তাহলে এই সি এর ভেলোসিটি বার করতে বলেছে, এই যে সি, এটা ধরো এ, এটা বি। আচ্ছা এবার আমি যেটা বলতে চেষ্টা করছি সেটা শোনো, দেখো এ যদি ডান দিকে 5 মিটার পার সেকেন্ড যায়, তাহলে বলো তো সিটা ডান দিকে কততে যাবে? 5। কোনো ডাউট আছে? নেই। এবার দেখো, এইখানেও তো এই স্ট্রিংটা যেহেতু খোলা ছেড়ে দেওয়া আছে, সিটা তো নিচের দিকেও নামতে পারে, পারে না? হ্যাঁ। উপর দিকে উঠতে পারে, পারে না? সেটা তো ডিপেন্ড করবে এ কিভাবে যাচ্ছে এই দুটো। হ্যাঁ। তাহলে ভেবে দেখো, সি এর এই উপর দিকে বা নিচের দিকে একটা কম্পোনেন্ট, একটা ভেলোসিটি থাকবে না? হ্যাঁ। আমি ধরলাম ওর উপর দিকে একটা ভেলোসিটি থাকলো, তাহলে ওর নেট ভেলোসিটি কি এটা হবে না? হ্যাঁ স্যার। আমাকে প্রবলেমটা করতে হবে, বলতো সি এর হরাইজন্টাল ভেলোসিটিটা কি 5ই থাকবে? হ্যাঁ স্যার 5ই থাকবে। কারেক্ট, ওর ভার্টিক্যাল ভেলোসিটিটা আমাকে বার করতে হবে, আম আই রাইট? আমি কিভাবে লিখছি মন দিয়ে শুনবে, এই পয়েন্টটা যদি ডান দিকে যায় তাহলে বলতো স্ট্রিংটা বাড়বে না কমবে? মাইনাস 5। আচ্ছা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা ডান দিকে যাচ্ছে, দেখো এই পুলিটা যদি ডান দিকে যায়, এই বিটা যদি ডান দিকে যায় তাহলে পুলিটাও তো ডান দিকে যাচ্ছে, তাহলে এই পয়েন্টটা ডান দিকে যাচ্ছে? হ্যাঁ। তাহলে বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। হ্যাঁ স্যার। এবার বলো 3 পয়েন্টটা কোন দিকে যাচ্ছে, ডান দিকে না বাম দিকে? ডান দিকে। ডান দিকে। কিন্তু বলো তো এই 3 পয়েন্টের সাথে ভেলোসিটির সাথে এই স্ট্রিংটা 90 ডিগ্রিতে না? হ্যাঁ। তাহলে কোন কম্পোনেন্ট কি এর এই
মাঝখানে স্ট্রিমটাকে বাড়াতে বা কমাতে সাহায্য করবে? না স্যার। তাহলে কত লিখবো? জিরো লিখবো? হ্যাঁ। ফোর এর জন্য জিরো লিখবো? হ্যাঁ। ফাইভ এর জন্য টেন লিখবো? হ্যাঁ। সিক্স এর জন্য? নিচের দিকে যাচ্ছে সেটা জানি না, আমি ধরলাম ভিসি ইকুয়াল টু জিরো। তাহলে বল ভিসির ভ্যালু কত আসছে ক্যালকুলেট করে দেখো তো, 10 মিটার পার সেকেন্ড আসছে কিনা? যদি 10 মিটার পার সেকেন্ড আসে তার মানে কি? নিচের দিকে উপর দিকে না, ভিসির ভ্যালু তোমার 10 মিটার পার সেকেন্ড আসছে, তার মানে বলো তো ওই স্ট্রিংটাকে বাড়াচ্ছে না কমাচ্ছে? সে কমাচ্ছে। তাহলে কমাতে গেলে কোন দিকে যেতে হবে? সি কে এর উপরে। ভেরি গুড। তার মানে এটা 10 মিটার পার সেকেন্ড হবে না? হ্যাঁ। তো অরিজিনালি এইটা হবে না রুট 10 স্কয়ার প্লাস 5 স্কয়ার? হ্যাঁ। কোনো ডাউট আছে? না স্যার। পুরো কনসেপ্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার? তারপরে কিন্তু হোমওয়ার্ক থাকবে। কোনটা হোমওয়ার্ক থাকবে জানো? তোমাদের একটা নিউটনস ল এর একটা শীট দিয়েছি, দেখেছো? নিউটনস ল গ্রুপ ফলো করো, গ্রুপে এত মেসেজ আসতে থাকবে, এত হোমওয়ার্ক আসতে থাকবে, পাগল হয়ে যাবে। গ্রুপটা ফলো করো, ওখানে দেখবে নিউটনস ল এনএলএম প্রবলেমস বলে একটা শীট আছে। আছে তো? হ্যাঁ স্যার। দেখো তো এই যে এই শীটটা। হ্যাঁ স্যার এটাই আছে। এটা একটা প্রবলেম আমি বলে দিচ্ছি, এটা একটা প্রবলেম, 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 এটা একটা প্রবলেম। ও বাবা এটা একটা প্রবলেম, এটা একটা প্রবলেম, ও বাবা অনেকগুলো প্রবলেম আছে। ঠিক আছে, ও বাবা এই তলায়ও আছে। ঠিক আছে, এই সব প্রবলেমগুলো ট্রাই করবে, তবে আজকে না, নেক্সট দিনের পরে। আমি লাস্ট ক্লাসে থার্ড টিউজডের ক্লাসে এই প্রবলেমগুলো যা যা বাকি থাকবে সব শেষ করব। ঠিক আছে, এখান থেকে যেগুলো প্রবলেম মেইনলি সবার হয়ে যাবে সেগুলো করাবো না, যেগুলো মেইনলি হবে না সেগুলো আমি করব। স্পেশালি এই প্রবলেমটা ভালো প্রবলেম করব, এই প্রবলেমটা ভালো প্রবলেম করব, এই প্রবলেমটা ভালো প্রবলেম করব, এই প্রবলেমটা ইজি, এই প্রবলেমটা, এই প্রবলেমটা, এগুলো ভালো প্রবলেম। ঠিক আছে, চলো তাহলে আজকে আমরা এখানেই রাখছি।